নমস্কার, আমি রিজওয়ানা। নিউজ মুভমেন্ট বাংলায় আপনাদের স্বাগত জানিয়ে নিউজ মুভমেন্ট বাংলা শুরু করছি। আসানসোল আদালতে সিপিএমের নকুলদানা বিলি করে বিক্ষোভ। অনুব্রত মণ্ডলের বাড়িতে ঢুকে গ্রেপ্তার করল সিবিআই। গরু পাচার মামলায় বীরভূমে তৃণমূল জেলা সভাপতি অনুব্রত মণ্ডলকে শীতলপুর ইসিএল এর গেস্ট হাউসে জিজ্ঞাসাবাদ ও ডাক্তারি পরীক্ষার পর বৃহস্পতিবার আসানসোল সিবিআই এর বিশেষ আদালতে সিবিআই হাজির করেছিল। কর্মরত সম্পাদক বিকাশ প্রসাদের মতে, সকাল 11টা নাগাদ বোলপুরের বাসা থেকে অনুব্রত মণ্ডলকে গ্রেফতার করে সিবিআই। এরপর তাকে সরাসরি পশ্চিম বর্ধমানের কলটি থানার শীতলপুরে অবস্থিত ইসিএল এর গেস্ট হাউসে নিয়ে যান। এখানে তার ডাক্তারি পরীক্ষাও করা হয়। গেস্ট হাউসে পুলিশ প্রশাসনের পাশাপাশি আধা সামরিক বাহিনীর যথেষ্ট উপস্থিতি ছিল। এ সময় কয়েকজন অনুব্রত মণ্ডলের বিরুদ্ধে স্লোগান দিতে থাকে, যা প্রশাসন সরিয়ে দেয়। সূত্রের খবর, সিবিআই আধিকারিকরা করে প্রয়োজনীয় কাগজপত্র নিয়েছিল। প্রায় 2 ঘন্টা পর বিকেল 4:30 নাগাদ সিবিআই অফিসাররা অনুব্রত মণ্ডলের সঙ্গে চলে যান। সাংবাদিকরা সিবিআই আধিকারিকদের জেরা করার চেষ্টা করেন, কিন্তু কোনো উত্তর পায়নি আসানসোল সিবিআই আদালতে সিবিআই আধিকারিক অনুব্রত। বিক্ষোভ চালাতে পুলিশ ইসিএল এর হাসপাতালে ইসিএল এর যেখানে ইয়ে আছে ইন্টারোগেশন করা হবে এখানেই তাকে অ্যারেস্টের রিচুপট্টির বাড়িতে। তার যত এগুলো সিবিআই কে বলছে ডাক্তার? এতক্ষণ ধরে জানতে পারলো না। এই সজন দা গাড়ি ঠিক করতে বলো, বেরোচ্ছে এখন। দাদা এদিকে তোলা, কয়লা চোরাচালান মামলায় 10 কারখানা পরিচালক সহ 25 জনকে আদালতের নোটিশ। সিবিআই দ্বারা কয়লা পাচার, কয়লা চোরাচালান মামলা। প্রাথমিক মামলায় মো চার্জশিট পেশ করা হয়। সিবিআই এর তদন্তকারী অফিসার দ্বারা সিবিআই বিশেষ 149 পৃষ্ঠার চার্জশিট আদালতে হস্তান্তর করা হয়েছে। এতে মনোনয়ন পেয়েছেন 41 জন, এর মধ্যে 25 জন অভিযুক্তকে নোটিশ জারি করা হয়েছে। তাদের 18 আগস্ট আসানসোলের বিশেষ সিবিআই আদালতে হাজির হতে বলা হয়েছে। ওই সব কোম্পানি ও তাদের পরিচালক পর্যায়ের কর্মকর্তাদের কাছেও এই নোটিশ পাঠানো হয়েছে, যারা মামলায় আসামি। সিবিআই এর দাখিল করা প্রাথমিক চার্জশিটে দাবি করা হয়েছে ওই সংস্থাটি অবৈধ কয়লা ক্রয় করত, এছাড়া বিভিন্ন অবৈধ কয়লা ব্যবসার সঙ্গে জড়িত 13 জন। সবাইকে 18 আগস্ট হাজির হতে তলব করা হয়েছে। তবে যাদের কাছে এই নোটিশ পাঠানো হয়েছে তাদের পক্ষ থেকে কোনো সাড়া পাওয়া যায়নি। যদিও সিবিআই এর এই প্রাথমিক অভিযোগপত্রে
কোনো রাজনৈতিক দলের নেতা বা পুলিশ অফিসারের নাম নেই। এই 20 মাসে সিবিআই 41 জনের মধ্যে 13 জনকে গ্রেপ্তার করেছে। অভিযোগপত্রে নাম দেওয়া অভিযুক্ত হলেন অনুপ মাঝি ওরফে লালা, যিনি সুপ্রিম কোর্ট থেকে স্বস্তির কারণে সিবিআই গ্রেপ্তার হননি, বিকাশ মিশ্র, যিনি কলকাতার প্রেসিডেন্সি জেলে। সিবিআই এই চার্জশিটে 2 অভিযুক্ত বিনয় মিশ্র এবং রত্নেশ্বর বর্মাকে পলাতক হিসেবে দেখিয়েছে। অভিযোগপত্রে লালার ঘনিষ্ঠ 4 কয়লা ব্যবসায়ীর নামও রয়েছে, যারা জামিনে রয়েছেন, যেখানে কয়লা ব্যবসায়ী জয়দেব মণ্ডল, নারায়ণ খাড়কা ওরফে নারায়ণ নন্দ, নীরদ মণ্ডল এবং গুরুপদ মাঝি রয়েছেন। এর মধ্যে গুরুপদকে গ্রেপ্তার করেছেন ইডি। এছাড়া গত মাসে গ্রেপ্তার হওয়া ইসিএলের 8 কর্মকর্তার নাম রয়েছে, যিনি আসানসোলে বিশেষ সংশোধনাগারে রয়েছেন। এতে অভিনয় করেছেন সুশান্ত ব্যানার্জি, অভিজিৎ মল্লিক, তন্ময় দাস, সুভাষচন্দ্র মৈত্র, মুকেশ কুমার, দেবাশিস মুখোপাধ্যায়, রিঙ্কু বেহরা এবং সুভাষ মুখোপাধ্যায়। তার জামিন আবেদনের পরবর্তী শুনানির তারিখ 16 আগস্ট। বিরতির পর আরও খবরের জন্য আমাদের সঙ্গে জুড়ে থাকুন। স্টেপ ইন রেইনবো ড্রেসেস ফর অল টাইপস অফ কিডস ওয়্যার, বস্তিন বাজার মোড়, জিটি রোড, আসানসোল। রেইনবো বিগ শপ, অল ভ্যারাইটিস অফ লেডিস ওয়্যার, মেন্স ওয়্যার অ্যান্ড স্যুট পিসেস আর অলসো অ্যাভেলেবল। বস্তিন বাজার, জিটি রোড, আসানসোল। Contact number 0341-222-1590. Rainbow Big Shop. উদয় উমেশ ললিত ভারতের 49তম প্রধান বিচারপতি হয়েছে। বিচারপতি উদয় উমেশ ললিত বুধবার রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু তার নিয়োগের পরায়ণায় স্বাক্ষর করে ভারতের 49তম প্রধান বিচারপতি হিসেবে নিযুক্ত হন। তিনি 27 আগস্ট দায়িত্ব গ্রহণ করবেন বর্তমান এনভি রমনা আগের দিন অফিস ছেড়ে দেওয়ার পরে। তিনি ভারতের বিচার বিভাগের প্রধান হিসেবে একটি সংক্ষিপ্ত মেয়াদে থাকবেন এবং প্রায় 3 মাস প্রধান বিচারপতি হিসেবে দায়িত্ব পালনের পর 4 নভেম্বর অফিস ছেড়ে দেবেন, যেখানে সুপ্রিম কোর্টের বিচারপতিরা 65 বছর বয়সে অবসর নেন, 25টি হাইকোর্টের বিচারপতিরা 62 বছর বয়সে অবসর নেন। বিরতির পর আরও খবরের জন্য আমাদের সঙ্গে জুড়ে থাকুন। महिलाओं का पसंदीदा शोरूम इसराइल, ए हाउस ऑफ फैंसी लेडीज वेयर। नए डिजाइन के कलेक्शन, लेटेस्ट स्टाइलिश फैंसी ड्रेसेस, वो भी बाजार से वाजिब दरों पर। है एक्सक्लूसिव सूट पीस, लहंगा, ब्राइडल वेयर। और रेडीमेड ड्रेसों का संभार, सब एक से बढ़कर एक स्टाइल। तो फिर इस बार ईद में छा जाए, इसराइल के कलेक्शन अपना है। इसराइल, अ हाउस ऑफ फैंसी लेडीज वियर, बस्तिन बाजार रोड, आसनसोल। कॉल 760-29231। আসানসোল আদালতে সিপিএম এর নকুল দানা বিলি করে বিক্ষোভ। গরু পাচার মামলায় বীরভূমের জেলা তৃণমূল কংগ্রেসের সভাপতি অনুব্রত মণ্ডলকে গ্রেফতার করার পরে উচ্ছ্বসিত বিরোধী দলেরা। বৃহস্পতিবার দুপুরে আসানসোল আদালত চত্বরে পশ্চিম বর্ধমান জেলা সিপিএমের পক্ষ থেকে বিক্ষোভ দেখানো হয়। দলের পতাকার পাশাপাশি সিপিএমের নেতা ও কর্মীদের নকুলদানা বিলি করা হয়। এই বিক্ষোভের নেতৃত্ব ছিলেন সিপিএমের রাজ্য কমিটির সদস্য পার্থ মুখোপাধ্যায়। বৃষ্টির মধ্যে সিপিএমের নেতা ও কর্মীরা গোটা আদালত চত্বরে ঘুরে ঘুরে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, অনুব্রত মণ্ডল ও রাজ্যের শাসক দলের নামে স্লোগান দিতে থাকেন। পরে পার্থ মুখোপাধ্যায় বলেন, এই অনুব্রত মণ্ডল বিরোধী দলকে রাজনীতি করতে দিত না,
বলতো নকুলদানা ও বাতাসা খাওয়াবো, ঢাক বাজাবো চড়াম চড়াম করে। এবার দেখ আমরা তাকে নকুলদানা দেব ও চড়াম চড়াম করে ঢাক বাজাবো। বিরতির পর আরও খবরের জন্য আমাদের সঙ্গে জুড়ে থাকুন। Admissions open now at St. Christopher Mission School, run by Unlimited Society, affiliated to CBSE Delhi. Special features are low affordable fee structure, smart class, well-trained teachers, indoor-outdoor games, transfer facility, co-curricular activities, classes from nursery to 12. It's time for your child to explore the creativity. Thank you. সিএম পুলিশ মেডেল 2022, এই 12 জন আইপিএস আধিকারিক পাবেন। সিএম পুলিশ মেডেল 2022, এই 12 জন আইপিএস আধিকারিক পাবেন। 75তম স্বাধীনতা দিবসে রাজ্য পুলিশের 12 জন আইপিএস অফিসারকে তাদের ব্যতিক্রমী এবং প্রশংসনীয় কর্মক্ষমতার জন্য সিএম পুলিশ মেডেলের জন্য নির্বাচিত করা হয়েছে। দুই ক্যাটাগরিতে ব্যতিক্রমী পারফরম্যান্সের জন্য 5 জন পুলিশ আধিকারিককে এবং মেধাবী কাজের জন্য 7 পুলিশ আধিকারিককে এই পদক দেওয়া হবে। ডিজি মনোজ মালাভিয়া, এডিজি আর রাজশেখরন, সিপি হাওড়া প্রবীণ কুমার ত্রিপাঠী, আইজিপি বাঁকুড়া সুনীল কুমার চৌধুরী, বিধাননগর পুলিশ কমিশনারেটের ডিসি হেডকোয়ার্টার দেবস্মিতা দাস ব্যতিক্রমী পারফরম্যান্সের জন্য সিএম পদক পাবেন। অন্যদিকে প্রশংসনীয় পারফরম্যান্সের জন্য বর্ধমানের ডিআইজি আলোক রাজৌরিয়া, ডিআইজি মুর্শিদাবাদ রশিদ মুনির খান, এ রবীন্দ্রনাথ এআইজি সিকিউরিটি, রূপেশ কুমার ডিসি কলকাতা পুলিশ, আকাশ মাঘারিয়া ডিসি কলকাতা পুলিশ, জয়িতা বোস ডিসি কলকাতা পুলিশ এবং কামানি শীষ সেন এসপি পূর্ব বর্ধমানে রয়েছেন। বিরতির পর আরও খবরের জন্য আমাদের সঙ্গে জুড়ে থাকুন। কমপ্লিট ইয়োর সেলফ উইথ সালিকা, সালিকা কালেকশন, হোলসেলার অ্যান্ড রিটেলার অফ সালোয়ার স্যুট পিসেস, লেহেঙ্গা, গরারা। কন্ট্যাক্ট সালিকা কালেকশন ইন বস্তিন বাজার আসানসোল 1। কন্ট্যাক্ট নাম্বার 8509608588। সহরাষ্ট্রপতির শপথ নিলেন জয়দীপ ধনখড়। রাজস্থানের রাজনৈতিক প্রবীণ জগদীপ ধনখড়, যিনি বাংলার রাজ্যপাল হিসেবেও কাজ করেছিলেন, আজ ভারতের 14তম উপরাষ্ট্রপতি হিসেবে শপথ নিয়েছেন। 6 আগস্টের নির্বাচনে তিনি কংগ্রেসের মার্গারেট আলভাকে পরাজিত করেছিলেন, যিনি বিরোধী প্রার্থী ছিলেন। 74.36% ভোট পেয়েছিলেন। 1997 সাল থেকে শেষ 6টি ভিপি নির্বাচনে সর্বোচ্চ বিজয়ী ব্যবধান। শপথ বাক্য পাঠ করান রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু, যিনিও সম্প্রতি নির্বাচিত হয়েছেন। মিস্টার ধনখড় এম ভেঙ্কায়া নাইডুর স্থলাভিষিক্ত। তিনি ডিফল্ট রূপে রাজ্যসভার চেয়ারপারসন হন। বিরতির পর আরও খবরের জন্য আমাদের সঙ্গে জুড়ে থাকুন। রেখা ম্যাচিং, সমস্ত ধরনের সব রঙের ম্যাচিং পপলিন, রুবিয়া, ফ্যান্সি ওড়না আর ফ্যান্সি ড্রেসের ম্যাটেরিয়ালের জন্য আসুন রেখা ম্যাচিংয়ে। টিপি মার্কেট আসানসোল, ফোন নম্বর 9635640012। চিকিৎসার ভিত্তিতে জামিন পান ভাড়া রাও। সুপ্রিম কোর্ট বুধবার ভীমা কোরেগাঁও মামলায় চিকিৎসার ভিত্তিতে তেলেগু কবি কর্মী ভাড়া রাওকে নিয়মিত জামিন দিয়েছে বিচারপতি ইউইউয়ের নেতৃত্বে একটি বেঞ্চ। ললিত তাকে জামিন দেওয়ার জন্য মামলার বাস্তব দিকগুলি বিবেচনা করেছিলেন, যার মধ্যে তিনি 82 বছর বয়সী
এবং তার চিকিৎসার অবস্থার এখনও উন্নতি হয়নি। মিস্টার রাও বর্তমানে অন্তর্বর্তীকালীন জামিনে, স্বাস্থ্যগত কারণে নিয়মিত জামিন চেয়েছিলেন। শীর্ষ আদালত উল্লেখ করেছে যে মিস্টার রাওকে এই মামলায় 2018 সালের আগস্টে হেফাজতে নেওয়া হয়েছিল এবং 2021 সালের ফেব্রুয়ারিতে তাকে দেওয়া সীমিত অন্তর্বর্তী জামিনকে বাদ দিয়ে তিনি আসলে আড়াই বছর হেফাজতে কাটিয়েছেন। বিরতির পর আরও খবরের জন্য আমাদের সঙ্গে জুড়ে থাকুন। বিএনএম কোচিং সেন্টার, সেন্টিনপাড়া, শ্যামবান, বার্নপুর। ম্যাট্রিক্স অ্যান্ড এইচএস অ্যাপিয়ার ফ্রম বিহার বোর্ড অফ ওপেন স্কুলিং এক্সামিনেশন, পাটনা। বিএ, বিকম, বিএসসি, এমএ, এমকম, এমএসসি, বিবিএ, এমবিএ, বিসিএ, এমসিএ। স্বামী বিবেকানন্দ শুভ্রাতি ইউনিভার্সিটি, মিরত আপ, ডিইসি, এআইসি, টিই, ইউজিসি। কন্ট্যাক্ট নাম্বার 9732022768 অ্যান্ড 9732024247। অনুব্রত মণ্ডলের বাড়িতে ঢুকে গ্রেপ্তার করল সিবিআই। সিবিআই তদন্তকারীরা বারবার তৃণমূলের বীরভূম জেলা সভাপতি অনুব্রত মণ্ডলকে গরু পাচার মামলায় জিজ্ঞাসাবাদের জন্য ফোন করছিলেন। দশম নোটিশের পরও হাজির হননি অনুব্রত মণ্ডল। তার আইনজীবীরা জানিয়েছেন যে তিনি অসুস্থ থাকায় সিবিআই এর মুখোমুখি হতে পারবেন না। সিবিআই এর দশম নোটিশ পাওয়ার পর অনুব্রত মানসিকভাবে বিপর্যস্ত বলেও জানা গিয়েছে। তারপরে কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা কেন্দ্রীয় বাহিনী সঙ্গে বোলপুরে অনুব্রত মণ্ডলের বাড়িতে যায়। কেন্দ্রীয় বাহিনী 100 সিআরপিএফ কর্মী নিয়ে তার বাড়িতে পৌঁছায়। প্রায় আধ ঘন্টা বাড়ির বাইরে ছিল সিবিআই। সেখানে পৌঁছানোর পর অনুব্রতের বাড়ি ঘিরে ফেলে সিআরপিএফ। তারপরেই বাড়িতে ঢোকে সিবিআই টিম। এরপরই শুরু হয় জিজ্ঞাসাবাদ। এই ঘটনায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। এখনও সিবিআই কী পদক্ষেপ নেয় তা দেখছে গোটা বাংলা। প্রায় দুই ডজন সিবিআই অফিসারের একটি দল 100 কেন্দ্রীয় বাহিনী কর্মী নিয়ে টিএমসি জেলা সভাপতি অনুব্রত মণ্ডলের বাড়িতে পৌঁছায়। সিবিআই সার্চ ওয়ারেন্ট নিয়ে এসেছিল। একই সঙ্গে আরও কেন্দ্রীয় বাহিনীকে প্রস্তুত রাখা হয়েছে। জিজ্ঞাসাবাদের সময় একটি ডায়েরি পাওয়া গেছে। বিরতির পর আরও খবরের জন্য আমাদের সঙ্গে জুড়ে থাকুন। নমস্কার, আমি শাইনা একাডেমি থেকে কথা বলছিলাম। আমার নাম ঈশিতা ভট্টাচার্য। আমরা এই শাইনা একাডেমিকে 2017 সালে স্টার্ট করি। এখানে আমরা সমস্ত জব ওরিয়েন্টেড কোর্সেস করাই, যেগুলো স্কিল ডেভেলপমেন্ট রিলেটেড। এই কোর্সেসগুলো করে এখান থেকে পাস আউট হয়ে বাচ্চারা জব যাতে সঠিকভাবে পেয়ে যায়, তার জন্য আমরা এই ধরনের কোর্সেসগুলো চুজ করেছি। এখানে যে কোর্সেসগুলো আমরা করিয়ে থাকি সেগুলো হলো ট্যালি, জিএসটি, C++, জাভা, পাইথন, অ্যাডভান্স এক্সেল, হার্ডওয়্যার নেটওয়ার্কিং, পার্সোনালিটি ম্যানেজমেন্ট, স্পোকেন ইংলিশ এবং ডিজিটাল মার্কেটিং থাকবে, ডেটাবেস ম্যানেজমেন্ট সিস্টেম থাকবে, বিউটিশিয়ান আছে, বেকিং এর কোর্সেস আছে এবং আরও কিছু কোর্সেস আমরা ভবিষ্যতেও অ্যাড করব। এই কোর্সগুলো করে এখান থেকে আমাদের অনেক স্টুডেন্ট অনেক জায়গাতে প্লেসমেন্টও পেয়েছে। কেউ যদি আমাদের সাথে যুক্ত হয়ে এখানে অ্যাডমিশন নিয়ে এই ধরনের কোর্সেস করতে চায়, তারা আমাদের নিচে এখানে দেওয়া আছে আমাদের কন্ট্যাক্ট নাম্বার, সেই কন্ট্যাক্ট নাম্বারে যোগাযোগ করে আমাদের সাথে যোগাযোগ করতে পারে। সংখ্যাগরিষ্ঠতা প্রমাণের জন্য 24 ও 25 আগস্ট বিহার বিধানসভার বিশেষ অধিবেশন। বিহারের মুখ্যমন্ত্রী নীতিশ কুমার বুধবার মন্ত্রিসভার প্রথম বৈঠকে সভাপতিত্ব করেন, যাতে মহাজোট সরকারের সংখ্যাগরিষ্ঠতা প্রমাণের জন্য 24 এবং 25 আগস্ট বিহার বিধানসভার বিশেষ অধিবেশন আহ্বান করার সিদ্ধান্ত নেওয়া হয়েছিল। অধিবেশনের প্রথম দিনে 7 দলীয় জোটের বিধায়কদের দ্বারা বিধানসভার একজন নতুন স্পিকার নির্বাচিত হবে, যারা সরকার গঠনের জন্য মুখ্যমন্ত্রী নীতিশ কুমারকে তাদের সমর্থন দিয়েছে। নীতিশ কুমারের সভাপতিত্বে মন্ত্রিসভার প্রথম বৈঠকে বিধানসভার বিশেষ অধিবেশন ডাকার সিদ্ধান্ত নেওয়া হয়েছিল। উপমুখ্যমন্ত্রী এবং আরজেডি নেতা তেজস্বী প্রসাদ যাদবও মন্ত্রিসভার বৈঠকে যোগ দেন। 25 আগস্ট মহাগঠবন্ধন সরকার হাউজের মেঝেতে তাদের সংখ্যাগরিষ্ঠতা প্রমাণ করবে।
বিরতির পর আরও খবরের জন্য আমাদের সঙ্গে জুড়ে থাকুন। অ্যাঙ্গেল ভিডিয়া মন্দির ইস ইউর ওয়ে টু সাকসেস। উই প্রোভাইড ক্লাসেস ক্লাস 8-10, 11-12 সায়েন্স আর্টস কমার্স বেঙ্গলি ইংলিশ গ্রাজুয়েশন অনার্স অ্যান্ড প্রোগ্রাম কম্পিউটার সায়েন্স প্লাস অ্যাপ্লিকেশন ইকোনমিক্স সংস্কৃত পল সায়েন্স ফিলোসফি বিকম। উই অলসো প্রোভাইড অল টাইপস অফ কম্পিটিটিভ ক্লাস লাইক এসএসসি রেল WBCS অ্যান্ড স্টেট লেভেল এক্সাম। মোবাইল নম্বর 9932864067 and 8116183079। রাখিবন্ধন 2022। বালি শিল্পী সুদর্শন পট্টনায়ক, যিনি ওড়িশায় অবস্থিত, তিনি নির্দিষ্ট অনুষ্ঠানে তৈরি করা বিভিন্ন আশ্চর্যজনক বালির ভাস্কর্য শেয়ার করার জন্য তার সোশ্যাল মিডিয়া হ্যান্ডেলগুলিতেও নেওয়ার জন্য পরিচিত এবং রাখিবন্ধন উপলক্ষে পট্টনায়ক তার টুইটার হ্যান্ডেলে ওড়িশার পুরীর সমুদ্র সৈকতে তৈরি করা একটি বিশাল রাখির ছবি শেয়ার করেছেন। বিরতির পর আরও খবরের জন্য আমাদের সঙ্গে জুড়ে থাকুন। কোচিং ফর মেডিকেল নিট এইমস এন্ট্রান্স এক্সাম বাই ডিকে লাল স্যার, এক্স যাদবপুর ইউনিভার্সিটি কলকাতা। Wanted to be a doctor? Hold the hands of an expert. Regular classes for 11th, 12th BSc. Biology classes, zoology and botany. Call now 9832824975. Address Rishi Arvind Nagar, Birla Road, Kulti, Paschim Bardhaman, West Bengal. গুজরাটের মহিলাদের জন্য অরবিন্দ কেজরিওয়ালের মাসিক ভাতা। আম আদমি পার্টির আহ্বায়ক এবং দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল বুধবার প্রতিশ্রুতি দিয়েছিলেন যে গুজরাটে ভোট দিলে তার দল 18 বছরের বেশি বয়সী সমস্ত মহিলাকে মাসিক 1000 ভাতা দেবে যদি তারা এই ধরনের অনুদান গ্রহণ করতে ইচ্ছুক হয়। এটি ছিল পঞ্চম গ্যারান্টি। মিস্টার কেজরিওয়াল গুজরাটে তার চলমান নির্বাচনী প্রচারের অংশ হিসেবে জনগণকে দিয়েছেন, যেখানে বছরের শেষের দিকে বিধানসভা নির্বাচন হওয়ার কথা। 1000 টাকা প্রতি মাসে ভাতা, রেফ ডি, ফ্রিবি নয়, এটি আপনার অধিকার। জনগণের টাকা জনগণের কাছে যাওয়া উচিত, সুইস ব্যাংকে নয়। এপি নেতা এখানে কয়েকশো মহিলার সামনে ঘোষণা করার সময় বলেছিলেন, ইউ ক্যানট বি ওয়াইস অ্যান্ড ইন লাভ অ্যাট দ্য সেম টাইম, বব ডিলন। আপনি একই সময় জ্ঞানী এবং প্রেমে থাকতে পারবেন না, বব ডিলন। আমাদের ভিডিও দেখার জন্য আপনাকে ধন্যবাদ। যদি ভালো লেগে থাকে তাহলে অনুগ্রহ করে শেয়ার করুন, ভিডিওটি সাবস্ক্রাইব করুন। আরও বিজ্ঞপ্তির জন্য বেল আইকনটি প্রেস করতে ভুলবেন না।